3 আসসালামু আলাইকুম প্লে ছোট সোনামণিদের সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো মা আজকে আমরা কি বাবা ছিলরা আজকে আমরা কি দেখো তো কি নিয়ে এসেছি বোর্ডে তাকিয়ে দেখো সবাই আজ আমরা কি নতুন একটি শব্দ নিয়ে স্বরচিহ্নের ব্যবহার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমরা মজার মিলে সেই শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো আজ আমরা পড়ব তাহলে কি সবাই রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে রেডি হও সাথে সাথে লিখে যাবে আর সাথে সাথে কি করে মজা করে পড়ে যাবে আচ্ছা তাহলে দেখো আমরা গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম আকার দিয়ে উচ্চারণগুলো আমাদের কিভাবে করতে হবে ক আকারে কা ক ঋষি ক আকারে কা ক ক আকারে খা এইভাবে আমরা উচ্চারণ করেছিলাম কিন্তু আজ আমরা কি করব দেখো আজ আমরা ঋষি কা দিয়ে আজ আমরা স্বরচিহ্ন ব্যবহার দিয়ে শব্দগুলো হচ্ছে পড়ব দেখো সবাই বোর্ডে তাকিয়ে দেখো আমরা স্বরচিহ্ন কয়টি জানি স্বরচিহ্ন হচ্ছে 10টি স্বরচিহ্ন কয়টি স্বরচিহ্ন হচ্ছে 10টি সবাই একবার পড়ি তো স্বরচিহ্ন কয়টি স্বরচিহ্ন হচ্ছে 10টি আমরা কি হাত দিয়ে দেখাতে পারি স্বরচিহ্ন হচ্ছে 10টি স্বরচিহ্ন হল কয়টি আমাদের স্বরচিহ্ন হচ্ছে 10টি আজ সেই স্বরচিহ্নগুলো দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আজ আমরা কি করব করব তাহলে সবাই রেডি আচ্ছা সবাই কিন্তু রেডি থাকবে আচ্ছা সবাই আমার সাথে সাথে লিখবে আর পড়ে যাবে তাহলে প্রথমে আমরা স্বরচিহ্নতে জানি আকার রয়েছে তাহলে ক আকারে কা আকার দিয়ে ক এর সাথে আকার দিয়ে ক আকারে কা ক রশ্মি কারে কি ক দীর্ঘ কারে কি দেখো ক ঋষিকা আর ক লিঙ্গিকা কি রকম আবার দেখো ক আকারে কা ক ঋষিকারে কি ক দীর্ঘিকারে কি ক ঋষিকারে কু ক দীর্ঘিকারে কু দেখো এই ঋষিকার আর দীর্ঘিকার উচ্চারণটা একই রকম সেরকম ক ঋষিকার আর ক দীর্ঘিকার উচ্চারণটা প্রায় একই রকম দেখো ক ঋষিকারে কু ক দীর্ঘিকারে কু কয়টি করে ক্রি কয় করে কে কয় ওই করে কই কয় করে কো কয় করে কো কি সবাই কি লিখেছ সবগুলো লিখে হয়েছে দেখো এখানে কয়টি চিহ্ন আছে আকার রয়েছে ঋষিকার দীর্ঘিকার ঋষিকার দীর্ঘিকার ঋকার একার ওইকার ওকার ওকার দেখো 10টি চিহ্ন এখানে রয়েছে আর 10টি চিহ্ন দিয়ে এক একটার উচ্চারণ এক এক রকম হবে তাহলে আবার আমরা কি করব আরেকবার পড়ে দেব আচ্ছা সবাই রেডি থাকো ক আকারে কা ক ঋষিকারে কি ক দীর্ঘিকারে কি ক ঋষিকারে কি হবে বলো তো হ্যাঁ থ্যাংক ইউ তোমাদের ক ঋষিকারে কু ক দীর্ঘিকারে কয়টি করে কি কয় করে কে কয় ওই করে কয় ওই করে কি তোমরা বলবে কয় ওই করে কই হ্যাঁ ভেরি গুড কয় ওই করে কই কয় ও করে কো কয় ও করে কি হয় কো আর কয় ও করে কো এভাবে আমাদের 10টি চিহ্ন দিয়ে আমরা স্বরচিহ্ন ব্যবহার কিভাবে করতে হয় আজ আমরা জানলাম আরেকবার এখানে আমাদের এরকম ক রয়েছে আমরা ব্যঞ্জন বর্ণের পুরো 40টি বর্ণ আমরা জানি যে আমরা রয়েছে আমাদের 40টা বর্ণ আর প্রত্যেকটা বর্ণের সাথে যদি আমরা এভাবে চিহ্নগুলো দিয়ে উচ্চারণ করি তাহলে কিন্তু উচ্চারণটা একই রকমই হবে যেমন ক এর সাথে আকার দিলে ক আকারে কা সেরকম খ এর সাথে আকার দিলে খা কা খা এরকম ক এর সাথে ঋষিকার দিয়ে ক ঋষিকার কি আর খয়ের সাথে ঋষিকার দিয়ে কি মানে উচ্চারণ কিন্তু একই রকম তাহলে সবাই কিন্তু লিখেছ খাতায় আচ্ছা এখন আমরা সবাই আর একটু মজা করে পড়ব শুনে
কারে টু কয়রি কারে কি কয়ের সাথে এ কা দিয়ে কয় কারে কে কয়রি কারে কই কয়রি কারে কি হয় কো কয়র কারে কো কয়র কারে কো এরকম কয় ও কারে কি হবে কো কয়র কারে কো এরকম প্রত্যেকটি বর্ণ দিয়ে আমরা সরল চিহ্ন লিখব আবার একটু আমরা দেখো এখানে আমাদেরকে সরল চিহ্নের ব্যবহার তাহলে আমাদের পরবর্তী আমরা কি করব কোন বর্ণ দিয়ে আমরা আবার সরল চিহ্ন ব্যবহার দিয়ে খ খ দিয়ে আমরা খয়ের সাথে আকার দিলে কি হবে খয়ের সাথে ঋষিকার দিলে কি হবে দীর্ঘিকার দিলে কি হবে তাহলে আমরা কি করব পরবর্তী ক্লাসে আমরা খ দিয়ে দীর্ঘ দেখব কিভাবে উচ্চারণগুলো করতে হয় তাহলে আরেকবার আমরা মজা করে আরেকবার বলবো কয় কারে কা কয় শিকারে কি কয় দীর্ঘ কারে কি কয় শিকারে কু কয় দীর্ঘ কারে কু কয় দীর্ঘ কি কয় কারে কে কয় কারে কই কয় কারে কো কয় কারে কো দেখো এখন যদি আমরা এইভাবে সরল চিহ্নের ব্যবহার দিয়ে উচ্চারণগুলো শিখি তাহলে আমরা কি করব আমাদের যে পরবর্তী এরকম শব্দ আসবে যেমন কয় কারে কি হয় কয় কারে কা কয় সাথে আকার দিয়ে এখানে দেয়া আছে কয় কারে কা তাহলে আমরা উচ্চারণ করে পেলাম কা আজকে যদি আমরা আরেকটা কয় কারে কা দিই তাহলে আমাদের কি হয়ে গেল কয় কারে কা কয় কারে কা কয় কারে কা কাকা তাই না এরকম কয় কারে বা কয় কারে বা বাবা তাহলে আমাদের কি করতে উচ্চারণ কি উচ্চারণ হয় সেটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা কি করব শব্দ লিখতে পারবো পড়তে পারবো তাই না তো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের আবারও হচ্ছে সরাসরি ব্যবহার নিয়ে তোমাদের মাঝে এসে উপস্থিত হবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম।